নমস্কার বন্ধুরা, আমি কোয়েলকিটি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আবারও আপনাদের জন্য অর্থাৎ 28শে ফেব্রুয়ারি প্রাইমারি টেটের একটি আপডেট নিউজ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে একটি জনসভা ছিল এবং সেখানে সিপিএমের অর্থাৎ জোট সরকার গঠনের উদ্দেশ্যে এবং সেক্ষেত্রে মোহাম্মদ সেলিম বলেছেন, বড় একটা বার্তাও দিয়েছেন তিনি সেখানে। তিনি বলেছেন যে তারা যদি সরকারে আসেন তাহলে প্রতি বছর তারা এসএসসি, প্রাইমারি টেট এইগুলির পরীক্ষা প্রতিবচ্ছন ফিরিয়ে নিয়ে আসবে এবং তার সাথে সাথে নিয়োগও করবেন তারা তো। এবং তার সাথে তিনি মোহাম্মদ সেলিম আর কী কী বার্তা রেখেছেন, তার সাথে তিনি আর কী কী বক্তব্য দিয়েছেন, কী কী বলেছেন, তো এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, নিয়মিত এসএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, আবারও বেকারদের চাকরি হবে বলেছেন মোহাম্মদ সেলিম। এটি দেখতেই পাচ্ছেন যে 28শে ফেব্রুয়ারি নিউজ। বাংলার বিধানসভার ভোট নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যেই আজ রবিবার বাম কংগ্রেস আব্বাস সিদ্দিকীদের জোটের বিগ্রেড সমাবেশ। বিগ্রেডের ইতিহাসে এভাবে ভোটের ময়দানে লড়া একাধিক বিরোধী শিবিরে জোটের জনসভা অনুষ্ঠিত হলো, যা এক কথায় নজরবিহীন। প্রচুর লোকের জনসমাগম হয়েছে এদিন। জমায়েতের নিরিখে আজ নতুন ইতিহাস তৈরির দাবি করেছেন উদ্যোক্তারা। এদিন ডিগ্রেডের সমাবেশে বড় দাবি করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। তিনি বলেন, আবার নিয়মিত এসএসসি পিএসসি প্রাইমারি পরীক্ষা নেব আমরা। ক্ষমতায় এলে যারা লুট করেছে তাদের বাড়ি, সে শান্তিনিকেতন হলেও নিলাম করব, সমস্ত শূন্যপদ পূরণ করব। নিয়মিত এসএসসি হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, নিয়মিতভাবে আবার বেকারদের চাকরি হবে। এর সাথে মোহাম্মদ সেলিম আরও বলেন যে, আমরা বলি লাঙ্গল যার জমি তার, আর এখন কেন্দ্রীয় সরকার বলেছে কালো টাকা যার জমি তার, শুধু নীল সাদা রং করে দিলে উন্নয়ন হয় না। এখানে দিদির লুট আর দিল্লিতে মোদির লুট, লুঠেরা কখনো লুঠেরাকে ধরে না। মোটা ভাই বলেছেন, তৃণমূল কত কমাও কুছ পরোয়া নেই, নোটবন্দির টাকা আছে, ইলেকটোরাল বোল্ডের টাকা আছে, যত খুশি লুঠে নাও, কোনো সমস্যা যাতে না হয় তার জন্য চার্টার্ড বিমান পাঠিয়ে দিল্লি নিয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে সিবিআই খেলা হচ্ছে, এখন দেখা যাক আমাদের বিগ্রেড সমাবেশ শেষ হওয়ার পর সিবিআই কাকে ধরতে যায়। চিট ফান্ডের মাধ্যমে টাকা লুট করছে, গরিব মানুষের টাকা কড়াই গণ্ডায় ফেরত হবে, সেটা শান্তিনিকেতনের বাড়ি নিলাম করে হলেও আমরা টাকা ফেরত দেবো। এই ছিল আজকে ছোট গুরুত্বপূর্ণ আপডেট।